আগামী বছর থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বললেন এবার প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, গুজবে কান দেবেন না। সকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এইচএসসি এবং সমমানের পরীক্ষা সারা দেশব্যাপী শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষাগুলো যেন অত্যন্ত সুষ্ঠুভাবে অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হতে পারে, যেন কোনো প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত পরিবেশে যেন হয়, নকল মুক্ত পরিবেশে যেন হয়, তার জন্য আমরা আমাদের সার্বিক সব ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সকলের একটা সর্বাত্মক প্রচেষ্টা সেখানে থাকতে হবে। আমি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই সন্তানদের এই বড় পাবলিক পরীক্ষাটি যেন এটি তার অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য সবাই একযোগে কাজ করি এবং পরীক্ষা সংক্রান্ত সকল বিধিবিধান যেন আমরা সবাই মেনে চলি।